করোনা মহামারীর এই সময়ে ভয়াবহ বিপর্যয়ে দেশের রপ্তানি খাত জানিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে প্রতিদিন। অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা বলছেন বিশ্বব্যাপী স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা অগ্রাধিকারের থাকায় পোশাক সহ ফ্যাশন পণ্যের চাহিদা তৈরি হতে আরো কয়েক মাস সময় লাগতে পারে। এক্ষেত্রে ব্র্যান্ড বায়ারদের সাথে কার্যকর যোগাযোগ ও রপ্তানিমুখী পণ্যের অনলাইন ট্রেডিং এ অংশগ্রহণ বাড়ানোর তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনার তাণ্ডবে গোটা বিশ্ব যখন অবরুদ্ধ, তখন ভয়াবহ বিপর্যয়ে দেশের পণ্য রপ্তানি। শেষ পর্যন্ত এই ক্ষয়ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে কাটছে না সে অনিশ্চয়তাও। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাব বলছে করোনার কোপে দেশের শীর্ষ রপ্তানি খাত পোশাকে নেমে এসেছে বড় বিপর্যয়। এপ্রিল মাসে রপ্তানি হয়েছে মাত্র 52 কোটি ডলারের পোশাক, যা আগের বছরের চেয়ে কমেছে প্রায় 83%। পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর হিসাবে করোনার এই সময়ে এপ্রিল পর্যন্ত তৈরি পোশাকের রপ্তানি বাতিল বা স্থগিত হয়েছে প্রায় 3.25 বিলিয়ন ডলার। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে নানা উপায় খুঁজছেন উদ্যোক্তারাও। এখন কিন্তু এই সিজন চেঞ্জ হওয়ার সময়, যে সিজনটা হচ্ছে গিয়ে যে আমরা উইন্টারের থেকে আবার সামারের অর্ডার কিংবা স্প্রিংয়ের অর্ডারে যাচ্ছি, এই সময় যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্যাম্পলিং এইগুলি খুব দ্রুততার সঙ্গে করতে হবে। অর্থনীতি বিশ্লেষকদের মতে নতুন করে পোশাক বা ফ্যাশন পণ্যের চাহিদা তৈরিতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। এক্ষেত্রে ব্র্যান্ড ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সাথে নিবিড় যোগাযোগ ও অনলাইন ট্রেডিংয়ে মনোযোগী হবার তাগিদ দিয়েছেন তারা। জার্মানি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাজার এখন, বা স্পেন, ইউনাইটেড কিংডম, তারা সবাই বিপর্যস্ত। এবং ওই অর্থনীতিগুলো যদি ঘুরে না দাঁড়ায় তাহলে আমাদের রপ্তানি কিন্তু ঘুরে দাঁড়াবে না। উইন্টার সিজনের যে অর্ডারটা যেটা প্লেস করা হচ্ছে বা হবে ঈদের পরে, সেই অর্ডারগুলো যখন আমাদের কাছে চলে আসবে তখন আমরা হয়তো ঘুরে দাঁড়াবো, বা সেটা হতে হতে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। বাংলাদেশের অধিকাংশ উদ্যোক্তার প্রস্তুতি কম, অবকাঠামোগত প্রস্তুতি নেওয়া দরকার, বিনিয়োগ করা দরকার, যাতে অনলাইন ভিত্তিক যে ট্রেডিংগুলো হয় পণ্যের সেখানে বাংলাদেশের উদ্যোক্তারাও যাতে বড়ভাবে অংশগ্রহণ করতে পারেন। এই দুঃসময়ে বিশেষ অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, যেখানে থাকছে ক্ষতিগ্রস্ত ও অপ্রাতিষ্ঠানিক খাতের ক্ষুদ্র রপ্তানিকারকদের জন্যও প্রণোদনা সুপারিশ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।